বন্যা পরিস্থিতিতে রাজ্য সরকার যেভাবে সাধারণ মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সেই জায়গায় রাজ্য সরকারের প্রশংসা না করে রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনায় লিপ্ত হয়েছে বিরোধীরা। একাংশ রাজনৈতিক ব্যক্তিত্ব সরকার এবং মুখ্যমন্ত্রীকে সমালোচনা করছেন। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন কিষাণ মোর্চার সভাপতি জহর সাহা। তিনি বললেন, বন্যা পরিস্থিতিতে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্য সরকার সার্বিকভাবে সাধারণ মানুষের পাশে রয়েছেন, সাধারণ মানুষের সব ধরনের সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু একাংশ রাজনৈতিক ব্যক্তিত্ব সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। নাম না করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে তিনি বলেন, কোনো এক রাজনৈতিক ব্যক্তিত্ব বলছেন মুখ্যমন্ত্রী 564 কোটি টাকার যে প্যাকেজ ঘোষণা করেছেন সেখানে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনা করা হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রীর যে ক্ষয়ক্ষতিগুলি হয়েছে সেগুলি দপ্তরের মন্ত্রী অথবা দপ্তরে খবর নিয়ে এই প্যাকেজ ঘোষণা করেছেন, অর্থাৎ এ বিষয়ে দপ্তরের মন্ত্রীদের সঙ্গে আলোচনা হয়নি, বিষয়টি সম্পূর্ণ অহেতুক। তিনি বলেন, বর্তমান বন্যা পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের রেশনগুলি থেকে 10 কোটি করে বিনামূল্যে আরও 2 মাস চাল বিতরণের জন্য খাদ্য দপ্তরকে নির্দেশ দিয়েছেন। খাদ্য এবং জনসংবরণ দপ্তরের সেজন্য 70 কোটি টাকা খরচ করেছে। কৃষি পশুপালন মৎস্য দপ্তর সহ মোট 4টি দপ্তরের জন্য 35 কোটি টাকা দিয়েছেন। শিক্ষাক্ষেত্রে 12 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বন্যার ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আপাতকালীন পর্যায়ে 12 কোটি টাকা নগর উন্নয়ন দপ্তরকে, 40 কোটি টাকা গ্রাম উন্নয়ন দপ্তরকে, স্বাস্থ্য দপ্তরকে 10 কোটি টাকা, PWD এবং ওয়াটার রিসোর্সের জন্য 35 কোটি টাকা, বিদ্যুৎ দপ্তরকে 100 কোটি টাকা, PWD রাস্তা এবং বিল্ডিংয়ের জন্য 200 কোটি টাকা প্রদান করা হয়েছে। মোট 564 কোটি টাকা আপাতকালীন পর্যায়ে বরাদ্দ করা হয়েছে। যে টাকাটা কিভাবে দিলেন, টাকাটা কিভাবে দিলেন, টাকাটা তো বিধানসভায় ঘোষণা হয়েছে। মুখ্যমন্ত্রী কাউকে আড়াল করার জন্য নয় কিংবা কারো অগোচরে নেওয়ার জন্য নয়, অর্থাৎ এগুলো করে মানুষকে বিভ্রান্ত করে, অপপ্রচার করে। আরো সবচেয়ে আমরা দেখছি যে কিছুদিনের মধ্যে মানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা তাদের যেমন চিরাচরিত যে কুৎসা প্রচার করা, কিন্তু আপনারাও সবাই জানেন এই রাজ্যের নয় শুধু আমাদের ভারতবর্ষের সর্বত্র জানেন যে ত্রিপুরার যিনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, উনি অত্যন্ত সজ্জন এবং উনি নিষ্কলঙ্ক, এবং ওনার বিরুদ্ধে কেউ আঙুল তুলে কোনো দুর্নীতির কথা কেউ বলতে পারবে না, এটা আমাদের গর্ব। প্রাক্তন মন্ত্রী জহর সাহা বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সর্বতোভাবে সাধারণ মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিরোধীরা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। রাজ্যের মানুষ জানেন বিজেপি সরকার মানুষের উন্নয়নে কাজ করছেন এবং সেই উন্নয়নের ধারা লক্ষ্য করছেন সাধারণ মানুষ, তাই বিরোধীদের এই অপপ্রচার ছড়ানোর প্রচেষ্টা থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি। যারা এই ধরনের অপপ্রচার এবং অপচেষ্টা করছেন আমি তাদেরকে ধিক্কার জানাই। আমাদের রাজ্যের মাননীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, যে উনি সংগঠনকে নির্দেশ দিয়েছেন, সংগঠনের প্রতিটি কর্মীকে এবং আমাদের প্রতিটি মণ্ডল ব্লক স্তরে তাদেরকে নির্দেশ দিয়েছেন, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আক্রান্ত হয়েছে, যারা দুর্ঘটনায় পড়েছে, তাদেরকে রক্ষা করা, উদ্ধার করা, তাদের প্রয়োজনীয় সাহায্য করা। ফলে এই যে মহতি উদ্যোগ, এই মহতি উদ্যোগকে যারা বিরোধিতা করছে শুধু প্রতিনিয়ত বিভিন্ন কায়দা কানুন করে এই সরকারকে, এই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বলুন কিংবা মন্ত্রী পরিষদের সদস্য বলুন কিংবা দলের বিভিন্ন পদাধিকারী বলুন, তাদেরকে কলঙ্কলিপ্ত করার জন্যে বিভিন্ন কায়দা কানুন করে। রিপোর্ট আর ইনিউজ।